हेलो बंधुरा, आमार चैनेले आपनादेर स्वागत। आज के आमी आपनादेर ম্যাগি কাটলেট বানিয়ে দেখাবো। না খেলে বুঝতে পারবেন না এটি কতটা সুস্বাদু। শীতকালে সন্ধ্যার টিফিনে এটি মজাদার একটি খাবার। এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আমি 3 প্যাকেট ম্যাগি নিলাম। প্রথমে ম্যাগিটাকে বয়ল করে নিতে হবে, তাই আমি কড়াইতে অল্প জল দিলাম। জল গরম হলে ম্যাগিগুলো আমি ছেড়ে দিব। জল গরম হয়ে গেছে, এবার আমি ম্যাগিগুলো এক এক করে ছেড়ে দেব। দুই থেকে 3 মিনিট এভাবে বয়ল করতে হবে। ম্যাগিগুলো আমি একটি বাটিতে তুলে নিয়েছি। ম্যাগি কাটলেট বানাতে কি কি উপকরণ লাগছে এবার আমি তোমাদের এক এক করে দেখাবো। আমি উপকরণগুলো সব একসাথে করে নিয়েছি। একটি বাটিতে 3টি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। একটি বাটিতে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। একটিতে ডিম ফাটিয়ে নিয়েছি। আর একটি বাটিতে ধনে পাতা কুচি নিয়েছি। লবণ হলুদ পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও নিতে পারেন। আমি লঙ্কার গুঁড়োটা ইউজ করিনি একদমই, তার কারণ আমার হাজবেন্ড একদমই ঝাল খেতে পছন্দ করে না, তাই ওটা আমি ইউজ করিনি। তো আপনারা চাইলে পরিমাণ মতো অ্যাড করতে পারেন। আর একটি বাটিতে 4-5টি টোস্ট বিস্কুট গুঁড়া করে নিয়েছি। এবার আমি উপকরণগুলি একসাথে করে একটি ডো বানিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, যেমন গাজর কুচি, মটরশুঁটি, ক্যাপসিকাম কুচি। এবার আমি এক এক করে ম্যাগির মশলাগুলো দিয়ে দিলাম। এই দেখো ডোটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমি কাটলেটগুলি সাইজ করে বানিয়ে নেব। আপনারা আপনাদের মতো করে সাইজ দিতে পারেন। এবার কাটলেটটিকে ডিমের মধ্যে চুবিয়ে বিস্কিটের গুঁড়োর মধ্যে এপিটোপিট করে ভালো করে মাখিয়ে নিতে হবে। সবকটি কাটলেট এভাবে আমি তৈরি করে নিলাম। এবার আমি কড়াইতে তেল গরম করে কাটলেটগুলি এক এক করে ছেড়ে দিলাম। এই অবস্থায় কাটলেটগুলিকে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এবার গ্যাসটিকে মিডিয়াম আঁচে রেখে 2-3 মিনিট ভাজতে হবে। কাটলেটগুলি এরকম লালচে হয়ে গেলে কাটলেটগুলি নামিয়ে নেব। আমি কাটলেটগুলো সব নামিয়ে নিয়েছি। এবার প্লেটে সার্ভ করার জন্য সাজিয়ে নিলাম। একটি ভেঙে দেখাচ্ছি তোমাদের। দেখো বাইরে থেকে কতটা মুচমুচে আর ভেতর থেকে নরম, খেতে জাস্ট অসাধারণ। তোমরা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।